তো গাইস আজকে চটিয়ালে বাচ্চাকে বাইরে বের করলাম, কেননা হচ্ছে এদের অনেক বয়স হয়ে গেছে আর এরা এখন বাইরে বেরোতেও পারে। ও মাঝে মাঝে ওরা ওইখানে আসে। তো নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। গাইস তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে দুপুর দুটো, তো পাড়াতে সেকেন্ড বারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে। আর গাইস আজকে আমি একটা বড় একটা মিস্টেক করে ফেলেছি। আমি সকালে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, তো আমি তোমাদের বলেছিলাম যে এখন থেকে দিনে দুটো ভিডিওই বানাবো, তো তার জন্য গাইস অনেক অনেক সরি, এখন থেকে দিনে একটা ভিডিওই হবে। আর আমি কেন এই কথা বলছি, কারণ হচ্ছে আমি দুটো ভিডিও আগে বানাতাম, আমি কেন ছেড়েছি দুটো ভিডিও বানানো, কারণ আমি এডিট ফেডিট করে আমি ছাড় পোস্ট করার সময় পাই না গাইজ, এর জন্য আমি দিনে একটা ভিডিও বানাতাম। তো এখন থেকে দিনে একটা ভিডিও বানাবো, একটু ছোট বানানোর চেষ্টা করব। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এখন পায়রাদের সেকেন্ড বারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে। আর এদিকে বাইরের ওয়েদারটা না খুব সুন্দর, জাস্ট ওয়াও। দুপুর দুটোর সময় ওয়েদারটা দেখতে পাচ্ছ খুব সুন্দর, সূর্যমামা একটু পেছনে চলে গেছে, তবে কোনো সমস্যা নেই, কিন্তু রোদটা দিয়েই যাচ্ছে গাইজ। এখনও গাইজ সূর্যমামাদেরকে দেখাই যাচ্ছে না বললে গেলে চলে। তো এখন আপাতত সবকটা পায়রা আমার ঘরের ভেতর আটকানো আছে, আমি ওদের খাবার দাবার দিয়েছিলাম, তারপর রক্সি সারা লিও সবাই উপরে আসলো, উপরে আসার পরে তখন এদের আটকেছিলাম, তো এখন আবার ছাড়বো এদের, এদের ছেড়ে সেকেন্ড বারের মতন খেতে দিতে হবে গাইজ। তো সবকটা ভেতরে কি করছে আমরা চলো আগে সেটা দেখে আসি গাইজ। তো সবকটার কাছে চলো 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 চলো, কি করছো তোমরা? বাবা ডিস্টার্ব করে দিলাম, চটিয়াল এইখানে রোম্যান্স করছিল, আমরা ডিস্টার্ব করে দিলাম গাইজ এসে। তো আমরা এই সাইডে দেখতে পারছি বালার বউ বসে আছে সবার আগে, তারপরে কে বসে আছে? ম্যাড্রাস মাদিটা। ওয়া ওয়া ম্যাড্রাস মাদিটা, তুমি এখানে বসে বসে কি করো? নর বসে রয়েছে ওইখানে। আর গাইজ সকালে ভিডিও যখন আমি বানিয়েছিলাম, সকালে ভিডিওটার টপিক ছিল হচ্ছে এই পায়রাটাকে ধরে রেখেছে। তো সত্যি সত্যি এই পায়রাটাকে ধরে রেখেছে গাইজ, কারণ হচ্ছে কেন বলছি আমি ধরে রেখেছিল, এই পায়রাটার ডানাটা তোলা আছে আর হচ্ছে ডানায় সেফটি পিনের দাগ আছে, অনেক প্রচুর সেফটি পিনের দাগ আছে। এ আগে কি করতো, চারিদিকে রাউন্ড মারতো, চারিদিকে রাউন্ড মারার পরে ও খেতে আসতো কিংবা ঘরের ভেতরে আসতো, ও আগে আগে কিন্তু চলে আসতো না, ওর জোর যতই থাকুক ওর জোরকে নিয়েও রাউন্ড মারতো। তো আমি হঠাৎ ফলো করছি যে দু সপ্তাহ ধরে ও রাউন্ড মারছে না, বাইরেই যাচ্ছে না, তারপরে বুঝতে পারলাম এই কেস। তারপরে আমি সকালে দেখলাম, দেখে ওই সকালে ভিডিওটাই আমি বলেছিলাম। তো যারা যারা সকালে ভিডিওটা দেখেছো অবশ্যই বুঝে যাবে। এইখানে দেখো নতুন কাপল বসে আছে, পুরো উকি মেরে বসে আছে ব্যালকনিতে, পাঁচতলার ব্যালকনিতে উকি মেরে বসে আছে গাইজ, এই দেখো। আর এইখানে কে তাই দিচ্ছে ডিমটা? আপাতত ফিমেলটা তাই দিচ্ছে আপাতত ডিমটা। তো এদের ডিমটা আমার একটু চেক করতে হবে, কিন্তু এখন গাইজ চেক করা যাবে না, এরা যখন খেতে বেরোবে তখন আমার চেক করতে হবে। এখন চেক করলে এদের বিহেভিয়ার কেমন হবে আমি সেটা জানি না, ধরো বাড়ি ফাড়ি দিল ডিম ফেটে গেল, দেখি আমি চেক। ও দেখো একটু তেজা আছে, এই যে এটা না, এটা না সরি এইটার মতন, এই যে বালার বউর মতন। বালার বউ তো কোষে বাড়ি দেয়, ওর ডানা দিয়ে কি জোরে জোরে বাড়ি দেয় গাইজ। এখানে বালা আপাতত বসে আছে, বালার বিহেভিয়ার কেমন তোমাদের সেটা দেখে দিই। বাবা বালাও তো মুডে আছে পুরো, বালাও কামড়ে দেবে গাইজ। এইখানে কে রে এটা, এটা কে রে, এইটা কে আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমি তোমাদের শুধু আমি মাথা দেখা যাচ্ছে, আমি তোমাদের সেটা দেখালাম, এবার কমেন্ট করে জানানোর দায়িত্বটা তোমাদের, ঠিক আছে? তো আর আমি বাদবাকি ওর বডিটা আমি দেখালাম না গাইজ। তো আপাতত এইখানে বসে আছে চটিয়ালের দুটো বাচ্চাই, ওই দেখো খুব সুন্দর, এদের পেটে কেমন খাবার আছে? বাবা খুব সুন্দর, দুটোর পেটেই পুরো ভরা ভরা খাবার। মা বাবা মাঠে যায়, তো মাঠে গিয়ে ভালো ভালো খাবার খেয়ে আসে, সেইগুলো তোমাদের খাওয়ায়, বেশ ভালো কথা, সমস্যা নেই, তোমরা থাকো এইখানে। বাবা কে এটা? হ্যাঁ আমাদের নতুন, নতুন বলতে এখন আমার বাড়ি পুরনি হয়ে গেছে গাইজ, অনেক দিন তো আছে আমার বাড়িতে, তো এখন আর নতুন বলে লাভ নেই, আমাদের পুরনি শাক সবুজ। তো একে ওড়ানো স্টার্ট করতে হবে খুব তাড়াতাড়ি গাইজ, বেশ ভালো কথা থাকুক। এইখানে দেখতে পারছো দুজন বসে আছে, এদের গাইজ নতুন কাপল বলা গেলেই চলে, কারণ এদের বাচ্চা সবে বড় হয়ে খোপ থেকে বাইরে বেরিয়েছে, আর এরা এখন থেকে মিটিং করা চালু করে দিয়েছে, বেশ ভালো কথা, কোনো সমস্যা নেই। এই দেখো বাচ্চাটা কোথায় বসে আছে, বাচ্চাটা এইখানে বসে আছে গাইজ। আর এইখানে দেখো কে বসে আছে, এই দেখো কালু পুরো ডিম দেওয়ার প্ল্যান নিচ্ছে, কালু না সরি কালিন্দি। এ তোর কালু কোথায় গেছে, তোকে রেগে তোর কালু কোথায় গেছে? ওই দেখো ওর কালু বসে আছে, ওই যে ওর উপরে গেছে। তো কালু খ্যাট টেনেছে, দেখেছো কতটা খ্যাট, কতটা পরিমাণে খ্যাট টেনেছে তোমরা সেইটা দেখো গাইজ। তো এখন সবকটাকে খেতে দিতে হবে, সবকটাকে সেকেন্ড বারের মতন খেতে দেওয়ার যেহেতু সময় হয়ে গেছে, চলো বাইরে গিয়ে সবকটাকে খেতে দিয়ে দিই আর বেশি লেট না করে। তো চলো,
আজকে চটিয়ালে বাচ্চাকে বাইরে বের করলাম, কেননা হচ্ছে এদের অনেক বয়স হয়ে গেছে আর এরা এখন বাইরে বেরোতেও পারে। ও মাঝে মাঝে ওরা ওইখানে আসে, এইখানে আসে, আবার ডাইরেক্ট ঘরে ওদের ঘরে চলে যায়। এর জন্য তোমাদের দেখানোর জন্য আমি পুরোপুরিভাবে এদের বাইরে বের করে নিয়ে আসলাম। ভাই তো সাইজটা কেমন হয়েছে দেখেছো? পুরোপুরিভাবে বড় হয়ে গেছে, এখন ওরা ঘরের ভেতর শুধু শুধু থাকে। এরকমভাবে তোরা মোটা হয়ে যাবে হাতি। তো এখন এদের খেতে দিতে হবে সব কটাকে। কিন্তু ওরা এখনও আমি ওদের খুঁটে খেতে দেখিনি, বাইরে বেরিয়ে ওদের এখনও আমি খুঁটে খেতে দেখিনি। ওই দেখো ওদের সামনে খাবার দিয়ে দিলাম, ওই যে প্রথম আজকে মনে হয় খুঁটে খেলো গাইস। তো এখনও তোমরা দেখতে পারছো কি না জানি না, কিন্তু আমি দেখতে পারছি। এদিকে আয় ওই দেখো, আমার মনে হয় গাইস ওরা আবার ঘরে চলে যাবে। ঘরে চলে গেলে বেশ ভালো কথা, সমস্যা নেই, ঘরে চলে গেলে চলে যাবে। এইবার বের করবো আমি, এইখানে দুটো জিনিস আছে দেখো, এদেরকে বের করা লাগেনি কি অটোমেটিক বেরিয়ে যায়। দেখো বেরিয়ে ও খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, তো একেও আমি নিচে ছাড়বো যাতে ও একটু চেষ্টা করুক নিচে খুঁটে খাওয়ার। কারণ ওরও তো চেষ্টা করতে হবে, ওরও তো নিজে খুঁটে খুঁটে খেতে হবে না। একটা পা নেই তো কী হয়েছে, একটা পা কাজ করে না তো কী হয়েছে, মুখ তো কাজ করে, মুখ তো আর সেটার আমি যদি ওকে খাইয়ে দিই তাহলে খুঁটে খাওয়া কোনোদিনও শিখবে না গাইছে। এর জন্য আমার এটা এখানে ছাড়তেই হবে, ছাড়ো খাও, এদিকে যাও, এদিকে খাও, খাও। দেখো করে কি এ আমার কাছে আসে, শুধু আমার কাছে আসে, এ চাই যে আমি ওকে খাইয়ে দিই শুধু। ওই দেখো, ওই দেখো, দেখো। তো এখন ওকে খাওয়াবো না, ওর পেটটা আমি পুরো ফুল করেই রেখেছি, ওর পেটটা যথেষ্ট ভরা আছে। কিন্তু বাচ্চা পায়রা কি, বাচ্চা পায়রা ওরা নিজেও বুঝতে পারে না ওদের পেট ভরা আছে না খালি আছে। ডাকাডাকি করতে থাকে, করতেই থাকে, করতেই থাকে। চটিয়াল দুটো প্ল্যান নিচ্ছে ঘরের ভেতরে যাওয়ার। ওই দেখো কি হয়েছে, কি হয়েছে, কি কি সমস্যা? দেখো দেখো এখানে ছাড়বো, ও ডাইরেক্ট আমার কাছে আসবে। চুপ। তো এখানে বাচ্চাটা খাচ্ছে কি গাইস, সরষে খাচ্ছে, বেশ কাঁচের জিনিসই খাচ্ছে। বাচ্চাটার বুদ্ধি আছে গাইস। তো বাচ্চাটা যদি মেল বাচ্চা হয় সব থেকে ভালো হবে, কেননা চটিয়ালে বাচ্চা এখনো যায়নি, চটিয়ালে বাচ্চা এখনো এখানে একটা ওইখানে একটা। তো এটা যদি মেল বাচ্চা হয় ভালো হবে, কেননা তাহলে আমি ফিউচারে কী করবো, চুচুর যেটা আমি জোড়া দিয়েছি লক্কা, ওইটার সাথে তো আমি সারাদিন চুচুর জোড়া রেখে দেবো না, ওইটার সাথে হয়তো একবার দুবার বাচ্চা তুলবো। যদি ওরা পারফেক্টভাবে জোড়া হয়ে যায় তো ভালো কথা, না হলে চুচুর জন্য ফিউচারে আমি চুচুর মতন দেখতাম একটা জোড়া নিয়ে আসবো। বেশ কো আমি নিয়ে আসতাম চুচুর মতন জোড়া, কিন্তু পাচ্ছি কই, চুচুর মতন জোড়া কোথাও পাচ্ছি না। ওড়াতে হবে, কাল পরশু থেকে ওড়ানো শুরু করতে হবে। আজকে আমি সকালে পায়রা উড়িয়েছিলাম, তো সকালের যে ভিডিওটা বানিয়েছিলাম সেই ভিডিওটা, আর আজকে সকালে কী জানি আমার কী হচ্ছিল, 70 বার ভিডিও বানিয়েছি, 70 বার ভিডিও বানিয়ে বানিয়ে ডিলিট করেছি গাইস, সিরিয়াসলি। তো এখন আপাতত এদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, জলটাও এখানে আছে, সমস্যা নেই। চটিয়ালে বাচ্চা কই কই কই, ওই যে একটা আর নিচে চলে গেছে একটা, ওই দেখো একটা চলে গেছে নিচে, তোমাদের আমি দেখিয়ে দিই। ওই দেখো একটা বসে আছে ওইখানে চটিয়ালের কাছে বসে আছে। চটিয়াল কি বুঝতে পারছে ওটা ওরই বাচ্চা গাইস? আমার মনে হয় না বুঝতে পারছে। তো গাইস চটিয়াল তো চলে গেছে, এইখানে আবার মগরা আছে আর হচ্ছে লালশিরা ডাকাডাকি করছে, এদিকে দেশিটা চলে এসেছে, আর এইখানে আমার নিচে দেখো কে আছে, এই যে চলে এসেছে এই বাচ্চাটা আমার কাছে আসার জন্য পাগল হয়ে যায়। দেখো আমি যেইখানে যাচ্ছি সেইখানে যাবে, আসো আসো আসো, এই যাই যাই যে আসো আসো আসো। ওই দেখো গাইস, তো বাচ্চাটা খুব সুন্দর ট্রেনিং নেবে। ওই দেখো বাচ্চাটাকে আমি খাওয়াবো, ওর পেটে একটু খাবার কম আছে গাইস, এখন বাচ্চাটাকে খাওয়াতে হবে। দেখি এরা আবার খাওয়ানোর সময় না আসে, কি বলতো বাচ্চাকে খাওয়ানোর সময় এরা সবকটা এসে অনেকটা ডিস্টার্ব করে গাইস, তো এর জন্য খাওয়াতে অনেকটা সমস্যা হয়। তো চলো বাচ্চাগুলোকে এখন খাইয়ে দিই। ওই বাচ্চাটা আসবে, আমার বিশ্বাস আছে যে ওই বাচ্চাটা আমার কাছে আসবেই। আসতে পারবে ও, দেখো ওর আসতে হবে, এরকম চেষ্টা করতে হবে, কারণ
ওর এখন ওর সাহারা হবে কি বলতো, ওর হাঁটুর ওইখানে, হাঁটুর ওইখানে ভর দিয়ে দিয়েই ওর হাঁটতে হবে সারা জীবন, ঠিক আছে? তো এর জন্য ওকে একটু প্র্যাকটিস করাতে হবে, ওই দেখো এরকমভাবে ওর হাঁটতে হবে। দাঁড়া দাঁড়া, ভিজা আছে, ভিজা আছে, ঠান্ডা লাগবে নে, তারপরে বুঝে নেয়। তো এখন আমি আগে কালো লক্কাটাকে খাওয়াবো, তারপরে ওই বাচ্চাটাকে খাওয়াবো। তো এখন আগে কালো লক্কাটাকে খাইয়ে দিই, আর দেখ কালো লক্কাটাকে খাওয়ানো খুব ইজি, ও খুব সুন্দরভাবে হাঁ করে আর মুখের ভেতরে টকটক করে চলে যায়। দেখো দেখো, আমার হাত থেকে নিয়ে যাচ্ছে লাল চিড়াটা, জানো ওইদিকে জানা বাচ্চা তো, এই যে এই বাচ্চা খাওয়া, এটা এই বাচ্চা যদি খাওয়া কিরকম পারে, তা খাওয়াবে না, ঠিক আছে? দাঁড়া, লাফালাফি করে শুধু, দাঁড়া দাঁড়া দাঁড়া, চটিয়াল খাবি একটা, এনে 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 তুই একটা খা, দেখি ওটা কে খেতে পারে। ওই ছোলার সাইজটা খুবই বড়, দেখা যাক। ও বাবা, বালার বউ কালা এক চেটে নিল, এক এক ঠোকে গাইস পুরো খেয়ে নিল। হ্যাঁ যা, অনেক খাইছিস, পেট পুরো ফুল হয়ে গেছে, এবার একে খাওয়াবো। তো এবার একে খাইয়ে দিই, একে খাওয়ানো তো আরো ইজি। এর দেখো কি করে, কি খাওয়াতে দিচ্ছে না একে, এদিকে এর শুধু মুখে দিলেই হবে, এর মুখে দিলেই গায়েব হয়ে যাবে গাইস। আরে একবারে গেলে কটা বলো তো, তিন চারটে করে গেলে, এক একটা করে না, পুরো মেশিনের মতন। দাঁড়া দাঁড়া, সর অনেক হয়ে গেছে, এতে দুজনেরই পেট পুরো ফুল হয়ে গেছে, এখন আর খাওয়ানোর দরকার নেই। দেখো পুরো টায় টায় ফুল হয়ে গেছে। তো এখন এই যে তিনটে আছে, দেখি কে ওই তিনটে খায়। তো এদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন এরা এইভাবেই থাকবে। এদের আমি ছাদে কিছুক্ষণ আমি এরকমভাবেই রেখে দেবো, একটু ঘুরে ফিরে বেড়াক, একটু পা একটু এরকমভাবে একটু হেঁটে বেড়াক গাইস। আর এখানে বালার বউ দেখতে পাচ্ছ ঘুরে বেড়াচ্ছে, বালার বউ এইবার গাইস ছোলা ভাগে পেলো না গাইস। তো এখানে ম্যাট্রেসটা ডাকাডাকি করছে, কিন্তু ম্যাট্রেসটা এখন ফ্লাই করছে না, এখন এইখান থেকে ওই চালের উপরে তাই যাচ্ছে না গাইস। ঠিক আছে, সমস্যা নেই, সরু 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 আমরা যাচ্ছি একজনের কাছে, বিশেষ লোকের কাছে। তো এখানে দেখতে পাচ্ছ চুচু ডাকাডাকি করছে। তো চুচু, আমি যখনই এখানে আসি চুচু তখনই ঠিক ডাকাডাকিটা শুরু করে। চুচু বলতে কি ঠিক চায় বলো তো? চুচু বলতে চায় আমাকে এখান থেকে বার করো, আমি কেন এখানে। তো চুচু থাকো, আর কিছুদিন থাকো চুচু, তারপরেই তোমাকে বার করে নিয়ে আসবো গাইস। তো এদেরও খেতে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছ কালো দুটোই বসে আছে, কালো দুটোই এর উপরে বসে আছে, আর কালো দুটোকে ক্যামেরায় ঠিক করে গাইস দেখাও যায় না। ওই দেখো কালো দুটোর লোম, এই দেখো গজানো শুরু হয়ে গেছে, এইখান দিয়ে একটু বাকি ছিল সেটাও সম্পূর্ণ হয়ে গেছে। আর এদের তো চুচু ডাক এখন নেই বলতে গেলে চলে। চুচু এদের পুরো সম্পূর্ণ, এদের ডাকটা এখন গু 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 টাইপের হয়ে গেছে গাইস। তো এরা এখন এখানেই থাকুক, চুচুকে আমি একটু পরে খেতে দিয়ে যাবো, সমস্যা নেই। তো এখন এখানে এরা সবকটা ঘুরে বেড়াবে, ঠিক আছে? যেহেতু রোদটা আছে খুব সুন্দর, আর আমি এত তাড়াতাড়ি এদের উঠাবো না গাইস। তো তোমাদের সাথে আর কখন দেখা হচ্ছে আমার, যখন এদের উঠাবো তখন দেখা হচ্ছে। 2000 years later
বন্ধুরা, এখন বেজে গেছে বিকাল 4টে। তো চলে এসেছি পায়রাদের লাস্ট বারের মতন খেতে দিয়ে ওদের ঘরে ওঠানোর জন্য গাইস। তো এসে দেখি এখনের ওয়েদার সকাল 12টার সময় এত সুন্দর ওয়েদার হয় না গাইস। দেখো গাইস, ওয়েদারটা দেখে মনে হচ্ছে এখন বিকাল 4টে বাজে। তো কিছু করার নেই, সবকটা পায়রাকে এখনই খেতে দিতে হবে, খেতে দিয়ে ঘরে তুলে ফেলতে হবে। কারণ হচ্ছে একটু পরে কখন জানি সন্ধ্যা হয়ে যাবে, বুঝতেও পারবো না এখন যদি না তুলি। তো এখন সবকটাকে তোলার আগে সবকটাকে বাইরে খেতে দেবো গাইস, ওই নিচেটাই খেতে দেবো, কোনো সমস্যা নেই। এইখানে আমি দেখতে পাচ্ছি নাপতাটা আছে, এইটাকে, এইটা গিরিবাসটা, নতুন গিরিবাস যেটা ডিম দিয়েছে সেইটা, আর এদিকে সবুজটা আছে একটা, আর ওই যে ভেতরে আর একটা সবুজ, আর এই যে আমার কালিয়া এখানে দাঁড়িয়ে আছে, আর বাদবাকি একটাকেও আমি দেখছি না। মনে হয় বাদবাকিগুলো সব ঘরের ভেতরেই হবে গাইস। তো চলো সবকটাকে ডাক দিই, এমনি চলে আসবে গাইস। সবকটা গাইস ঘরের ভেতরে ছিল, বাইরে মনে হয় 5টা কি 6টা পায়রা ছিল। বেশ ভালো কথা, আগে থেকে এরা ঘরের ভেতর ঢুকে গেছে গাইস। তো এখন এদের ভাবছি এখানে খেলবো না, ঘরের ভেতরে খেলতে হবে, দু জায়গায় তো পরিষ্কার, এখানে দিয়ে দিয়ে খেতে। আচ্ছা 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 তো গাইস, খাবার বলতে পারো আর দুবার দিলে খাবার পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে। তাহলে আমরা খাবার এনেছি শুক্রবার, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, মানে 4-5 দিন গেল খাবার ঠিকঠাক, মানে 1 সপ্তাহ ভালোভাবে গেল না গাইস। তো ভালো কথা, সমস্যা নেই, আবার নিয়ে আসবো খাবার। তো এদের এখন অতটাও খেতে দিইনি, যথেষ্ট পরিমাণে লিমিটে দিয়েছি খেতে, কারণ এদের এইটা নিয়ে আজকে মনে হয় 4 বার খাওয়া দাওয়া হচ্ছে গাইস। আরও অল্প কটা করে সবাই ভাত খেয়েছে গাইস, আমরা যখন খাচ্ছিলাম তখন। তো এখন ভেতরে কে রে, শুধু দেশিটা ভেতরে আছে, দেশির ফিমেলটা ভেতরে আছে। তো এখন বর্তমানে পড়ে আছে কি বাজরা পড়ে আছে আর কি কি পড়ে আছে, হ্যাটকা, কুসুম দানা, আলো চাল দেখা যাচ্ছে গাইস। অনেকদিন পরে আলো চাল দেখতে পেলাম, আলো চাল একদম নিচে ছিল তো এর জন্য এতদিন খুঁজে পাওয়া যায়নি। তো আজকে ফাইনালি আলো চাল দেখতে পেলাম। খাওয়া দাওয়া হয়ে গেয়া, লাল দুটোর গাইজ আমি এখন থেকে আইডিয়া করতে পারছি চরম বাচ্চা হবে ওদের। তো ওদের অলমোস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন ওদের একটা এনে উঠিয়ে ফেলবো ভেতরে, চলে আসো। তো গাইস ভেতরেও খাবার দিয়ে দিয়েছি, এখন এদের এখানে অল্প কটা খাবার আছে, এই কটা খেয়েই ওরা ভেতরে চলে যাবে, কোনো সমস্যা নেই, ভেতরেগুলো ভালোভাবে খাচ্ছে গাইস। তো চলো চলো ভেতরে চলো, কি আছে পরে, ছোট ছোট পিস আছে একদম। আয় 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 আয়। আর এইখানে এইবার তোমাদের আমি ডিম দেখিয়ে দিই গাইস, এখানে ডিম ছিল, সেই ডিমগুলো তোমাদের এবার দেখিয়ে দিই আমি। এখানে দেখতে পাচ্ছি আমি ডিম দুটো খুব সুন্দরই আসে আপাতত, দুটো ডিমের ভেতরেই পারফেক্টভাবে জমে গেছে গাইস, দুটো ডিমই পুরো পারফেক্টভাবে জমে। আর ডিমটা চেক করতে পারলাম না, বালার বউ তার আগে চলে আসলো গাইস। ঠিক আছে, কোনো সমস্যা নেই, পরে এক সময় চেক করে নেবো গাইস। এইবার তোমাদের দেখিয়ে দিই চটিয়ালের বাচ্চা, চটিয়ালের বাচ্চা দুটো আবার ঘরে ফিরে চলে এসেছে, ওরা একাকাই এই খোপে চলে এসেছে গাইস, ওরা বাইরে থেকে আবার রিটার্ন ফিরে আবার নিজেদের খোপেই চলে আসে গাইস। বেশ ভালো কথা, এই বাচ্চা দুটো আমার এই সিজনের সবথেকে বেস্ট বাচ্চা গাইস, এটা আমি বলতে পারি। তো ব্লগটা আমার এখন শেষ করতে হবে, তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো। তো টাটা, বাই বাই, আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে, কালকে বাই।